এখন আমরা সকালবেলা চলে এসেছি পুরীর সমুদ্রের পাড়ে। দেখুন কি সুন্দর সমুদ্রের ঢেউ আজরে পড়ছে। এখনো কেউ সমুদ্রে নামেনি, আর একটু পরে সবাই নামবে, আমরাও নামবো সমুদ্রে স্নান করতে। দেখুন সমুদ্রের ফেনাগুলো কি সুন্দর লাগছে। চলুন একটু ওই পাড়ে যাই, জেলেরা মনে হচ্ছে মাছ ধরে নিয়ে আসছে। দেখুন কি সুন্দর জেলেরা মাছ ধরে এনে টাটকা টাটকা মাছ ছাড়াচ্ছে, কিছু জ্যান্ত মাছও দেখা যাচ্ছে। আমরা দেখছিলাম সমুদ্রের মাঝখান থেকে এরা মাছ ধরে নিয়ে আসছে নৌকাতে। তারপর এসে দেখলাম জেলেরা একটা একটা করে কি সুন্দর করে জাল থেকে মাছ ছাড়াচ্ছে। যখন এনাদেরকে দেখছিলাম সমুদ্রের মাঝখান থেকে নৌকাতে করে মাছ ধরে নিয়ে আসছিল, দেখে তো আমরা অবাক হয়ে গেছি যে কীভাবে সমুদ্রের মাঝখান থেকে নৌকা চালিয়ে মাছ ধরে নিয়ে আসছে। ঢেউতে একবার করে নৌকাটাকে আছড়ে ফেলে আর একবার করে তুলে ধরে, কিভাবে ওরা আসছিল সেটা তো আর আপনাদেরকে দেখাতে পারলাম না, দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমরা সেটা তুলে ধরতে পারিনি। যাক আমরা এখন হোটেলে, এখন আমরা সমুদ্রে স্নান করতে এসেছি, এখন আমরা স্নান করব, সমুদ্রে নামছি। বন্ধুরা, আমি আমার দুই মেয়ে আর আমার মাকে নিয়ে স্নান করতে চলে এসেছি, সাথে দাদাও আছে, সাথে দাদাও আছে, দাদা ভিডিও করছে তাই দাদাকে দেখা যাচ্ছে না। আমি একটাই আছি।